নবীজি বলেন তোমাদের মধ্যে কারো যদি তিনটা গুণ পাওয়া যায় বুঝবা তুমি দুনিয়ার সবচাইতে সুখী মানুষ কয় গুণ আগামী কাল সকালে ঘুম থেকে ওঠার পর যদি আপনার মাঝে তিনটা গুণ পান বুঝবেন আপনি আগামী কালকের জন্য দুনিয়ার সবচাইতে সুখী মানুষ তিরমিজি শরীফের 2346 নম্বর হাদিসের বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আসবাহা মিনকুমুল ইয়াউমা আমিনান ফি সিরবিহি তোমাদের কোন ব্যক্তি যদি সকাল এমন অবস্থায় হয় ওই ব্যক্তির সকালটা যদি পরিবার নিয়ে ভালো আছে এমন অবস্থায় হয় এক নাম্বার সকালবেলা ঘুম থেকে উঠা দেখছেন আপনি আপনার পরিবার নিয়ে খুব খুশি আছেন সুখে আছেন এক দুই নাম্বার ও মুআফান ফি জাসাদিহি সকালে উঠে দেখলেন আপনার শরীরটা সুস্থ আছে দুই তিন নাম্বার ওয়াইন্দাহু কুতু ইয়াউমিহি আপনি দেখলেন আলহামদুলিল্লাহ আজকের একদিনের খাবার আমার কাছে আছে নবীজি বলেন ফাকাদ নামা হিজাত লাহুদ দুনিয়া ওই ব্যক্তির জন্য কেমন যেন দুনিয়ার সব কল্যাণ একত্রিত করা হয়েছে সুখী মানুষের তিন গুণ সকালে উঠে দেখবেন পরিবার নিয়ে ভালো আছেন শরীর সুস্থ আছে একদিনের খাবার আছে আচ্ছা একদিনের হালাল খাবারের জায়গায় যদি এক সপ্তাহ হালাল খাবার থাকে তাহলে আরো ভালো আছেন আর যদি আপনি দেখেন আমার কাছে আলহামদুলিল্লাহ এখন এক মাসের হালাল খাদ্য আমার কাছে আছে তো আপনি তো আপনি পৃথিবীর হাজারো সুখী মানুষের একজন আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করেন তাহলে আপনার কাছে হালাল খাদ্য একদিনের থাকাটা নবী দেখছেন কি বললেন কয় তুমি তো মিয়া সুখী মানুষ সুবহানাল্লাহ আল্লাহ কথাগুলো শুধু শুনা না আমাদের সকলকে অন্তরের গভীরতা থেকে যেন উপলব্ধি করতে পারি তৌফিক দান করেন এই কথাগুলো থেকে কি বোঝা যায় বলেন তো বোঝা যাইতেছে যে কোনোভাবেই জমিন দিয়া হোক এভাবে হোক সেভাবে হোক এই নামে হোক সেই নামে হোক মুনাফা নামে হোক ইন্টারেস্ট নামে হওয়ার যেভাবেই হোক সুদকে কোনো নাম দিয়ে এটাকে আমার পরিবারে ঢুকানো যাবে না ঠিক না ঠিকের আওয়াজ আসতে হয়ে যাওয়াটাই স্বাভাবিক কারণ ব্যাপার আছে তো যাই হোক সুদের বিষয়টা এটা যেন কোনোভাবেই জমিনে হোক এইভাবে হোক সেভাবে আচ্ছা হুজুর যদি ওই একটা পদ্ধতি অবলম্বন করা হয় তাহলে কি জায়েজ আছে এই মেয়ে আপনার এত পদ্ধতি অবলম্বন করতে কয় কে হ্যাঁ খালি হারাম খাওয়ার ধান্দা থাকেন না খালি পদ্ধতি অবলম্বন করতে চান আল্লাহ হারাম থাকে বাঁচার তৌফিক দান করেন মিয়া হালাল খান হালাল খায় আল্লাহরে বলেন আল্লাহ আমি যেই হারামের মাধ্যমে ধনী হইতে চাইছিলাম হুজুরের বয়ান শুই না মাবুদ এখন আমি হালালই খাই মাবুদ হালাল খাইলে নাকি দোয়া কবুল করো আল্লাহ হারাম পথে যেটা করতে চেয়েছিলাম হালাল পথে তুমি ওইটাই ব্যবস্থা আমাকে করে দাও এটা আল্লাহর কাছে বলেন হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন সহি বুখারি 2059 নম্বর হাদিসের বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলছেন বলার পর এই হাদিসের কথাটা নবীজির বলছেন যে এটা ঘটবে আপনারা শোনার পর সিদ্ধান্ত দিয়েন এটা ঘটার জন্য আরো কতদিন আমরা দুনিয়াতে থাকব আগে হাদিসটা শুনেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন ইয়াতি আলান নাসি জামান এমন একটা সময় আসবে মানুষের উপর লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আমিনাল হারাম যে সময়ে মানুষ কোত্থেকে উপার্জন করে মানুষ পরোয়া করবে না এটা হালাল উপার্জন না হারাম উপার্জন মানুষ পরোয়া করবে না নবীজি বলেন এমন একটা সময় আসবে টাকা আসলেই হলো হালাল না হারাম মানুষ এটা দেখার কোনো সময় থাকবে না নবী বলছে এমন একটা সময় আসবে এসে গেছে তাহলে তো সর্বনাশ আল্লাহ হালাল পথে চলার তৌফিক দান করেন তাখরিজু শরহিস সুন্নাহ 4113 নম্বর বর্ণনা বর্ণনাটা মন দিয়ে শুনেন আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো শেষের দিকে গিয়ে ইবনে মাসউদ বলেন লা ইহমিলান্নাকুম ইসতিবতাউর রিজকি আন তাতলুবুহু বিমাআসিল্লাহ বাংলা অনুবাদটা ভালো করে শুনেন ইবনে মাসউদ বলেন হালাল পথে তোমার রিজিক উপার্জন করতে যদি ওই রিজিক তোমার কাছে আসতে যদি দেরি হয় এই দেরি হওয়াটা যেন তোমাকে গুনাহের মাধ্যমে দ্রুত রিজিক উপার্জনের প্রতি তোমাকে উদ্বুদ্ধ না করে আপনি একটা বিষয়ে হাত দিছেন হচ্ছে না মানে হইতেছে মনে করেন
আপনার আশা ছিল 1000 লাভ হবে হচ্ছে 100 150 মানে কম কম হইতেছে এখন ইবনে মাসুদ বলেন এই যে কম কম হালাল পথে হওয়াটা তোমারে যেন শয়তান এই ধোকায় না ফালায় যে হালাল পথে এত আস্তে ধীরে আমার হালাল উপার্জন বা একটু সম্পদ বাড়তেছে না না আমার দ্রুত সম্পদ বাড়া দরকার ইবনে মাসুদ কয় সাবধান হালাল পথে আস্তে রিজিক আসাটা তোমাকে যেন হারামের মাধ্যমে দ্রুত সামান্য রিজিক অন্বেষণেও উদ্বুদ্ধ না করে যে না আমি একটু হারাম পথে পা বাড়ায় দেখি পরে গেলেন আপনাদের বাজারে গিয়ে দেখলেন পিছনে লেবেল লেখা আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন আপনার দস্তে আপনি ধইরা নিছে এই জায়গায় তো নেওয়ার পরে দস্ত বুঝাইছে দস্ত এই জায়গায় একটা ব্যবসা আছে এই ব্যবসার মাধ্যমে খুব দ্রুত ধনী হওয়া যায় মাশাআল্লাহ আপনি ওখানে গেলেন যাওয়ার পরে আপনি দেখলেন যে খুব সুন্দর লেখা পিছনে ব্যবসা আল্লাহ হালাল করছে সুদ হারাম করছে তো এইগুলা করার পরে আপনি ব্যবসা অলরেডি দুই তিন মাস কইরা দেখেন আসলে তো প্রচুর টাকা আসে এখন আপনি কুমিল্লার ফতোয়া বিভাগে গেছেন কাসিমুল উলুম মাদ্রাসায় গেছেন যাওয়ার পর হুজুরদের কাছে মাসালা জিজ্ঞাসা করছেন উলামায়ে কেরাম বলে দিলেন না আপনি যে পন্থায় টাকা কামাই করেছেন এটা হারাম তো আপনি বললেন হুজুর কি বলেন যেই কোম্পানিতে গিয়েছিলাম যা যেই জায়গায় গিয়েছি ওখানে পিছনে লেখা আল্লাহ ব্যবসা হালাল করেছেন সুদকে হারাম করেছেন সেখানে আবার রেফারেন্স দেওয়া সূরা বাকারা 275 নম্বর আয়াত ভালো করে মনে রাখবেন লেবেল লাগায়া কোরআনের 6236টা আয়াত যদি লেবেলে থাকে সহি বুখারি মুসলিম সহ যত হাদিসের কিতাব আছে নবীজির লক্ষ লক্ষ হাদিস যদি লেবেলের মধ্যে লাগায়া কেউ সুদ ওই কোম্পানির মধ্যে কারবার করে কিয়ামত পর্যন্ত সুদ হারাম হাজারো লেবেল লাগাইলে এটা হারাম হারাম হালাল হবে না কোনোদিনও যদি কেউ করতে চায় এটা ওই মানুষের ব্যর্থতা আল্লাহর কোরআন ঠিক থাকবে হাদিস ঠিক থাকবে কোরআনের হালাল কিয়ামত পর্যন্ত হালাল কোরআনের হারাম কিয়ামত পর্যন্ত হারাম হাদিসের হালাল কিয়ামত পর্যন্ত হালাল হাদিসের হারাম কিয়ামত পর্যন্ত হারাম হাজারো ইসলামের লেবেল লাগায়া সুদ যদি কেউ কারবার করে সুদ হারাম এক কোটিবার হারাম লক্ষ কোটিবার হারাম সুদ হারাম হারাম লেবেল লাগাইলে হবে না পিছনে লেবেল লেবেল মানে মানুষকে ধোকা দেওয়া আল্লাহ বুঝার তৌফিক দান করেন শুধু পিছনে না খাম্বায় খাম্বায় লেখা আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা আহ কি সুন্দর লেবেল তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2376 নাম্বার হাদিসের বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন আগে বাংলাটা আপনাদেরকে বলি খুব আস্তে ধীরে বুঝেন আপনাদের এই ক্ষেতের মধ্যে 20টা ছাগল এই ক্ষেতে এই 20 ছাগল ক্ষেতের মধ্যে ঘুরতেছে ঘাস টাস খাইতেছে ইতিমধ্যে দুইটা ক্ষুধার্ত বাঘ ছেড়ে দিছেন এই জায়গায় ছাগলগুলা থাকবে তাহলে ছাগলগুলা কি হয়ে যাবে শেষ হয়ে যাবে তাহলে এই দুইটা ক্ষুধার্ত বাঘ আপনার এই ছাগলের জন্য কি ভালো হলো না ক্ষতিকর হলো ক্ষতিকর قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন মা জিবান জাইআন উরসিলা ফি গনামিন বি আফসাদ লাহা মিন হিরসিল মারই আলাল মালি ওয়া শারাফ লিদিনিহি নবীজি বলেন কোন ছাগল পালের জন্য দুইটা ক্ষুধার্ত নেকড়ে বাঘ যতটা ক্ষতিকারক কোন মানুষের সম্পদের প্রতি লোভ আর মর্যাদার প্রতি লোভ তার ধর্মের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক হারাম পথে সম্পদের লোভ হারাম পথে মর্যাদার লোভ হারাম পথে চেয়ারের লোভ ক্ষুধার্ত দুইটা বাঘ ছাগলের জন্য যতটা না ক্ষতিকারক এর চাইতে বেশি হারামের দিকে মানুষের লোভ থাকা এর চাইতে বেশি তার দিনের জন্য ধর্মের জন্য ক্ষতিকারক আপনার ধর্মটাই শেষ করে দিবে আল্লাহ আমাদের সকলকে হালালের প্রতি আগ্রহী হওয়ার তৌফিক দান করেন তিরমিজি শরীফ 2416 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم نبيجي বলেন لا تزول قدما ابن آدم حتى يسأل عن خمسين বিয়ে করার সাথে সাথে বিবির এই হাদিসটা শুনাইবেন বিবি যারা দিনদার আপনি আপনার স্বামীকে এই হাদিসটা শোনায় দিবেন কিয়ামতের ময়দানে পাঁচ প্রশ্ন করার আগে আদম সন্তানের দুই পা নড়বে না বলেন কয় প্রশ্ন এক নাম্বার আন উমরিহি ফিমা আফনা জীবন কোন কাজে কাটাইছো দুই নাম্বার আন শাবাবিহি ফিমা আবলা যৌবন কোন কাজে কাটাইছো তিন নাম্বার ওয়ান মালিহি মিন আইনাক তাসাবা সম্পদ কি হালাল পথে কামাই করেছো নাকি হারাম পথে কামাই করেছো চার নাম্বার ওয়ফিমা আনফাক সম্পদ কি হালাল পথে ব্যয় করেছো নাকি হারাম পথে ব্যয় করেছো এটা একটু বুঝেন তিন নাম্বার
হালাল পথে কামাই না হারাম পথে চার নাম্বার হালাল পথে ব্যয় না হারাম পথে ব্যয় এখন কথার কথা তিন নাম্বারটা আপনি হালাল পথেই কামাই করছেন চার নাম্বার হারাম পথে ব্যয় করছেন তাও সর্বনাশ আপনি কামাই করছেন হালাল পথে আর চার নাম্বারটা হলো হারাম পথে আপনি ব্যয় করছেন এখন হালাল পথে কামাই করে আপনি মাশাআল্লাহ 58 ইঞ্চি একটা বিশাল বড় একটা কাচ নিয়ে আসছেন ঘরে 58 ইঞ্চি কাচ কি কি নিয়ে আসছেন কাচ 58 ইঞ্চি এই 58 ইঞ্চি কাচের মধ্যে এখন একটা দরজা খুলে দিবেন এই দরজায় প্রতিনিয়ত রাতে খাবার খাওয়ার পর স্বামী স্ত্রী ছেলে মেয়ে একসাথে বসে তারা পারিবারিক বন্ধন অটুট রাখার জন্য নাটক সিনেমা দেখে তাহলে ব্যয় কি এটা হালাল পথে হলো না হারাম পথে জি তো তিন নাম্বার টাকা কোন পথে কামাই করছেন চার নাম্বার হালাল পথে ব্যয় করছেন না হারাম পথে পাঁচ নাম্বার আন ইলমিহি বিমাজা আমিলা ফিমা আলিমা বিদ্যা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে বিদ্যা আপনি জানলেন ওই বিদ্যা অনুযায়ী আমল করছেন কিনা এই যে আজকে হালাল হারামের কথা জানলেন এই অনুযায়ী আমল করছেন কিনা এই প্রশ্ন কিয়ামতের ময়দানে করা হবে নবীজি বলেন এই পাঁচ প্রশ্ন করার আগে আদম সন্তানের দুই পা জায়গা থেকে নড়বে না তিরমিজি শরীফের বর্ণনা 2378 নম্বর হাদিসের বর্ণনা দুনিয়ার মধ্যে যদি আপনি হালাল পথে চলতে চান আপনার বন্ধু নির্বাচনে আপনি খুব সচেতনতা অবলম্বন করা দরকার বন্ধুটা যদি হারাম টারাম কাজে লিপ্ত থাকে এর সাথে বন্ধুত্ব করবেন না قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন আর-রাজুল আলা দীনি খলিলিহি ফালইনজুর আহাদুকুম মাইয়ু খালিল মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয় তোমাদের প্রত্যেকে যেন সতর্ক থাকে সে কাকে বন্ধু বানায় তোমাদের প্রত্যেকে যেন সতর্ক থাকে সে কাকে বন্ধু বানায় সঠিক কাউকে কি সে বন্ধু বানিয়েছে কিনা যদি সুদখুররে বন্ধু বানায় কিছুদিন পরে এটা আপনারও সুদখুর বানাবে ভালো মানুষকে বন্ধু বানান এটা আপনাকে ভালো পথে হালাল উপার্জনের বিভিন্ন পদ্ধতি পলিসি আপনাকে শিখাবে এজন্য নবীজি বললেন বন্ধু নির্বাচনে খুব সতর্কতা অবলম্বন করা আল্লাহ বুঝার তৌফিক দান করেন আমিন সহিহ বুখারী 3842 নম্বর হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম ছিল তিনি কি করছে একদিন যা আয়াউমান বিশাইইন কিছু একটা নিয়ার্স আনার পর আবু বকর সিদ্দিককে দিয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিকভাবে উনি খাবার আনেন আর উনি খান তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারটা খাইলেন গোলাম বললেন আত্তাদিরি মা হাজা আপনি কি জানেন কি খাইছেন আবু বকর সিদ্দিক কয় কি খেয়েছি বলো কয় কুনতু তাকাখান্তু ফিল জাহিলিয়া আমি জাহিলি যুগে মানুষের হাত দেখে ভাগ্য গণনা করতাম ওয়ামা উহসিনুল কাহানাতা ইল্লা আন্নি খাদাতুহু কয় হুদাই আমি ভাগ্য গণনার না কিছুই পারতাম না মানুষের হাত দেখতাম আর ধোকা দিতাম গোলাম বলতেছে আজকে আমার সাথে ওই লোকের দেখা হয়েছে যেই লোকের আমি ভাগ দেখে ভাগ্য গণনা করেছিলাম ওই লোকটা আমার কথা বিশ্বাস করছিল আজকে আমার সাথে দেখা হওয়ার পর এই পারিশ্রমিক আমাকে দিয়েছে আর পারিশ্রমিক আমি আপনার কাছে আনলাম এই পারিশ্রমিক আপনি খাইছেন ফাদখালা আবু বকরি নিয়াদাহু আবু বকর মুখের মধ্যে হাত ঢুকাইছে ফাকা আকুল্লা শাইইন ফি বাতনিহি পেটে যা ছিল হাত দিয়া সব বমি করে ফেলাইয়া দিস হারাম ভিতরে ঢুকানো যাবে না আল্লাহ বুঝার তৌফিক দান করেন তাহলে আসেন এবার সন্তান চাওয়ার আগে কি হতে হবে বলেন সন্তান আল্লাহর কাছে চাওয়ার আগে আমাদের পোশাক কি হতে হবে খাদ্য কি হতে হবে পানি কি হতে হবে উপার্জন এবার আপনার সন্তান দুনিয়াতে আসবে খুব মন দিয়ে শুনেন সন্তানটা দুনিয়াতে আসে আমি সংক্ষেপে বলতেছি বারোটা বারোটা অধিকার সন্তানের মনে রাখবেন বলেন কয়টা অধিকার বারোটা অধিকার এক নাম্বার সন্তান দুনিয়াতে আসার পর আপনার কাছে পাওনা সন্তানটা দুনিয়াতে আসার পর তার কানে আজান দেওয়া বলেন কি দেওয়া আজান দেওয়া এটা সন্তান আপনার কাছে পাওনা বাকি আপনাদের কাছে পাওনা হলো দুনিয়াতে আসার আগে একটা ছবি তুলে ফেসবুকে আপলোড করবেন আজকে আমি ভাগিনীর মামা হলাম আজকে আমি ভাগিনার মামা হলাম আজকে আমি ভাতিজার কাকা হলাম এই প্রথম কাকা হওয়ার অনুভূতি বন্ধুদের সাথে আমি শেয়ার করছি এটা দুনিয়াতে আসার পরেই একদম সাথে সাথে দিয়ে দিবেন এটা হলো সন্তানের প্রথম অধিকার প্রথম অধিকার আজান দেওয়া বলেন কি দেওয়া আহা এইগুলা অনেকের খারাপ লাগবে এইগুলা কেন করেন আসলে এটার ছবি তুলে ফেসবুকে দিয়ে দেন এই সমস্ত ফালতু কাজ ছাড়তে পারেন না
প্রথম এটার কানে দিবে আজান না এটা কি ধরো এইভাবে ধরো ওইভাবে ধরো আজান দেওয়ার নাম সবাই ভুলে যায় এরপরে এটার ছবি তুইলা ফেসবুকে দিয়ে দে আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনি আদম শয়তান আদম সন্তানের কলবের মধ্যে আসন গেরে জমে থাকে কথা মাথায় রাখবেন ফাইদা যিকিরুল্লাহ খামাসা আল্লাহর নাম নিলে এটা পিছনে সরে যায় আর যদি আল্লাহর নাম না নেওয়া হয় তাহলে কি করে শয়তান ওখানে আসন গেরে বসে যায় এইজন্য হাদিসের মধ্যে আসছে কখনো সন্তান যখন দুনিয়াতে আসে তখন খনাসাহু শয়তান শয়তান ওই সন্তানকে এইভাবে খোঁচা মারে রাসূল বলেন যখন ওই সন্তানকে আল্লাহর নাম শোনানো হয় জাহাবা শয়তান তখন পালিয়ে যায় কিন্তু আপনারা কি করেন একদিক দিয়ে তো শয়তান ওরে খোঁচা মারছে দ্বিতীয় দিক দিয়ে আপনি চাচারে শয়তান খোঁচাইয়া নিয়ে গেছে ফেসবুকে ছবি তোলার জন্য এক তো ওরে শয়তান খোঁচা মারছে দ্বিতীয় আপনার অভিভাবক আপনারও শয়তান খোঁচা মারছে যে যা ছবি তুল তাড়াতাড়ি অথচ রাসূল বললেন আজান দাও আপনি কি করলেন তিরমিজি শরীফের বর্ণনা নাসাই শরীফের বর্ণনা তিরমিজিতে অনেকগুলো বর্ণনা নাসাইর 4220 নম্বর হাদিস আছে উবাইদুল্লাহ ইবনে আবি রাফে তার থেকে বর্ণনা তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হিনা ওয়ালাদাতু ফাতিমা আলাইহা সালাতু ওয়াসসালাম বিসসালাহ হাসান রাদিয়াল্লাহু তাআলা আন যেদিন জন্মগ্রহণ করলেন আমি তাকে দেখলাম সেদিন হযরতে হাসানের কানে আল্লাহ নবী নামাজের যেই আজান অবিকল ওই আজান দিতে আমি দেখলাম নবীজি নামাজের যে আজান ওই আজানটা হযরত হাসানের কানে দিছে তাহলে এক নাম্বার আজান দেওয়া আজান দেওয়ার যদিও আপনি আজানটা দিবেন এই আজান দেওয়ার পরে আরেকটা কাজ সেটা হলো তাহনিক করানো এটা দ্বিতীয় অধিকার বলেন কি করা তাহনিক তাহনিক বলা হয় একজন আল্লাহওয়ালার কাছে নেবেন উনি একটা খেজুর চাবাবে চাবানোর পর প্রথমে উনি থুতু দিবে বাচ্চার মুখে এরপর চাবানো খেজুর থেকে সামান্য একটু খেজুর বাচ্চার মুখে ওই তালুর মধ্যে লাগায় দিবে এটাকে বলা হয় তাহনিক কি বলা হয় তাহনিক সহি বুখারী 3909 নম্বর হাদিস আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা তিনি বলেন আন্নাহা হামালাত বি আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন তিনি আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেটে ধারণ করলেন আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন খরাজতুল মাদিনা মদিনার দিকে রওনা করলাম আনা মুতিম্মুন আমি আসন্ন প্রসবা আসন্ন প্রসবা মানে যে কোনো সময় সন্তান হয়ে যেতে পারে রওনা করার পর আতাইতুল মাদিনা মদিনা গেলাম নাযালতু বিকুবা কুবা নামক জায়গায় অবতরণ করলাম ফাওয়ালাতু আব্দাল বি আব্দুল্লাহ ফাওয়ালাতুহু আমি আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে সেখানে প্রসব করলাম পরে দেখেন কি কয় ফাতাইতু বিহি নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহকে আল্লাহ নবীর কাছে নিয়ে গেলাম ওয়াদাতুহু ফি হাজরিহি আল্লাহ নবীর কোলের মধ্যে দিলাম দাআ বিতামরা আল্লাহ নবী খেজুর আনলেন মাদগহা খেজুর চাবাইলেন সুম্মা তাফালা ফিহি আল্লাহ নবী আব্দুল্লাহর মুখের মধ্যে থুতু দিয়ে দিলেন فكان اول شيء دخل جوف عبد الله ابن الزبير ريق رسول الله صلى الله عليه وسلم اسماء بنت ابو بكر বলেন আমার সন্তান আব্দুল্লাহর মুখে দুনিয়ার কোন খাবার প্রথম যায় নাই আল্লাহর নবীর থুতুটা সর্বপ্রথম তার পেটে যায় তারপর নবীজি একটু খেজুর কি করলেন ওর মুখের ওই তালুর মধ্যে লাগাই দিয়েছে এটা তাহনিক তাহলে যেখানে সন্তান হবে আগে থেকে আল্লাহওয়ালা কোনো আলেমদেরকে একটু ইনফরমেশন দিয়ে রাখবেন যে হুজুর আমি আমার সন্তানটা নিয়ে আসবো অথবা যেমনি পারেন একটু খেজুর ওনার কাছ থেকে ইয়া করে নিয়ে এসে দিয়ে দিলেন এ হলো দুই নাম্বার তাহনিক করানো তিন নাম্বার আমরা যারা দেখতে যাবো ওই আগের কথা ছবি না তুইলা সন্তান আর সন্তানের বাবার জন্য দোয়া করব। এটা সন্তান পায় আমাদের কাছে অধিকারটা সন্তানের বাবা মা তারাও পায় আবু দাউদ শরীফের বর্ণনা 5106 নম্বর হাদিসের বর্ণনা ওই আজান দেওয়ার হযরত হাসানের কানে যে নবীজি আজান দিছে এটা আবু দাউদ শরীফের 4105 এর মধ্যে আছে হাদিসটা আর আবু দাউদ শরীফের 4106 নম্বর হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বাচ্চাদেরকে আনা হইতো ইয়াদউ লাহুম বিল বারাকা নবীজি তাদের জন্য বরকতের দোয়া করতেন নবীজি তাদের জন্য বরকতের দোয়া করতেন তাহলে 4105 এর মধ্যে আজান 4106 এর মধ্যে বরকতের দোয়া এটা আমরা পাইলাম আর বুখারী শরীফের মধ্যে পাইলাম তাহনিক করানোর কথাটা আইয়ুব আস-সুখতিয়ানি রহমতুল্লাহ আলাই নামে বড় একজন বিখ্যাত আলেম ছিলেন তিনি যখন কোনো নবজাতককে অভিবাদন জানাইতেন এই বাচ্চাটারে নিয়ে বলতেন
جعله الله مباركا عليك وعلى امتي محمد صلى الله عليه وسلم আল্লাহ তোমার এই সন্তানটাকে তোমার জন্য আর উম্মতে মুহাম্মদীর জন্য বরকতের কারণ বানায় দেন এই দোয়া করা চার নাম্বার আকিকা করা বলেন কি করা আকিকা করা আকিকা সপ্তম দিনে করা প্রথম কথা নাসাই শরীফের 4220 নাম্বার হাদিসের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু গোলামিন রহীনুন বিআকিকাতিহি প্রত্যেকটা নবজাতক আকিকার সাথে আবদ্ধ তুসবাহু আনহু ইয়াউমা সাবিইহি সপ্তম দিনে আকিকা করা হবে ওয়ইহলাকু রাসুহু তার মাথা মুন্নন করা হবে ওয়ইসাম্মা তার নাম রাখা হবে এখন একটু মনে রাখেন এই জায়গাটা তিরমিজির 1519 নম্বর হাদিসে আসছে নবীজি হযরত ফাতেমাকে বললেন ফাতেমা ইহলিকি রাসা হাসানের মাথার চুলগুলা মুন্নন করো ওয়া তাসাদদাকি বিজিনাতি শারিহি ফিদদাতান হাসানের মাথার চুলগুলা মাইপা এই চুল পরিমাণ রূপা সদকা করে দিও চুল পরিমাণ রূপা সদকা করা এটা আপনি সামান্য হবে বেশি হবে না একদম সামান্য হবে চুল এই পরিমাণ রূপা সদকা করা তাহলে এটা হলো আপনার সপ্তম দিনে সপ্তম দিনে যদি আকিকা করতে না পারেন তাহলে 14 অথবা 21 তম দিনে আল জামিউস সগীর 5681 নম্বর বর্ণনার মধ্যে আসছে আল আকিকাতু তুসবাহু লিসাবঈন আকিকা সপ্তম দিনে আউলি আরবা আশারা অথবা 14 তম দিনে আউলি ইহদা ওয়াইশরিনা অথবা 21 তম দিনে এই হলো আকিকার কথা আকিকার ক্ষেত্রে ছেলের জন্য আকিকার দিবেন দুইটা মেয়ের জন্য একটা তিরমিজির 1513 নম্বর বর্ণনার মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলের জন্য বলেছেন দুইটা পশু মেয়ের জন্য একটা কারো যদি সামর্থ্য কম থাকে সেক্ষেত্রে ছেলের জন্য একটা দিলে হবে তিরমিজির 1514 নম্বর হাদিসে আসছে আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল হাসানি বিশাত নবীজি হযরত হাসানের আকিকা দিছে একটা খাসি দিয়ে কয়টা তাহলে সামর্থ্য যদি কারো কম হয় একটা দিয়ে দিয়ে দেন তাও আদায় হয়ে যাবে আকিকার গোশত সবাই খেতে পারবেন বলেন কি বললাম আকিকার গোশত যার আকিকা ওরেও যদি খাওয়াইতে পারেন ওরেও খাওয়াইতে পারবেন ও তো আর খাবে না কথার কথা মা খাবে বাপ খাবে দাদা দাদি সবাই খেতে পারবে নানা নানি সবাই খেতে পারবে এরপরে যদি কন্যা হুজুর কেমন দেখা যায় এটা খাওয়া যাবে না তাহলে আমার জন্য পাঠাই দিয়েন আপনারা পবিত্র খাদ্য খাবেন না তো কি করা এটা পবিত্র খাদ্য তো এটা কেন খাবেন না পাঁচ নাম্বার সুন্দর নাম রাখা সন্তান আপনার কাছে অধিকার পাও না আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা কদ আলিমনা হাক্কাল ওয়ালিদি ফামা হাক্কুল ওয়ালাদি ইয়া রাসূলুল্লাহ হুজুর পিতার হক আমরা জানি সন্তানের হক কি একটু আপনার কাছে জানতে চাই নবী বললেন আইয়ুহসিনা ইসমা সন্তানের সুন্দর একটা নাম রাখা ওয়ায়ুহসিনা আদাবা শিষ্টাচার শিক্ষা দেওয়া সুন্দর নাম রাখা এটা সন্তান পাও না ছয় নাম্বার সন্তানকে তরবিয়ত শিক্ষা দেওয়া শ্রেষ্ঠ তরবিয়ত নামাজের তরবিয়ত আবু দাউদ শরীফের 495 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনা উসবঈ সিনিন সন্তানকে নামাজের আদেশ দাও যখন তার বয়স সাত হয় ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনা উআশরি সিনিন তাদেরকে প্রয়োজনে মৃদু আঘাত করো যখন তাদের বয়স হয় দশ অফারিকো বাইনাহুম ফিল মাদাজিই তাদের বিছানা আস্তে আস্তে আলাদা করে দাও এটা মাথায় রাখবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আবু দাউদ শরীফের 4018 নম্বর হাদিসের মধ্যে বলছেন লাইউফজির রজুলু ইলা রজুলি ফি সাউবিন ওয়াহিদ এক পুরুষ আরেক পুরুষের সাথে এক কাঁথা এক কম্বল এক লেপের নিচে ঘুমাবে না ওয়ালাল মারআতু ইলাল মারআতি লা তুফজিল মারআতু ইলাল মারআতি ফি সাউবিন ওয়াহিদ এক কাঁথা এক কম্বল এক লেপের নিচে দুই মেয়েও একসাথে ঘুমাবে না সামর্থ্য আছে তো দুই খাট আলাদা করেন সামর্থ্য নাই এক খাটে মাঝে কোলবালিশ দেন ছেলে দুইজন হলে তাদের দুইজনকে আলাদা কাঁথা কম্বল লেপের ব্যবস্থা করে দেন এটা ইসলাম তো ছয় নাম্বার তরবিয়ত শিক্ষা দেওয়া সাত নাম্বার সুশিক্ষায় শিক্ষিত করা বলেন কি করা সুশিক্ষায় শিক্ষিত করার শ্রেষ্ঠ শিক্ষার নাম কোরআন সবাই এই কথাটা জোরে বলেন কি শিক্ষা কোরআন এটা সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষা সহিহ বুখারীর বর্ণনা 5017 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে ও আল্লামা অন্যকে শিখায় এটা হলো সাত নাম্বার আট নাম্বার জীবদ্দশায় যদি আপনি সন্তানদের সম্পদ বন্টন করে দিতে চান সমানভাবে দিবেন জীবদ্দশায় যদি চান যে সম্পদ বন্টন করে দিবেন সমানভাবে দিবেন মেয়ে ছেলে উভয়েরই সমান দিবেন এটা কি বললাম না না জীবিত থাকতে দিতে হবে সমানই না কি আবার
আপনি জীবিত থাকতে তো তারা আপনার সম্পত্তির মিরাসই হয় নাই এখনো তারা সম্পত্তির ওয়ারিসই হয় নাই আপনি মারা যাওয়ার পরে হবে ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে এটা মারা যাওয়ার পরে মিরাসের মাসালা আসবে কারণ আপনি তো এখনো আরো 10 বছর বাঁচতে পারেন ওই 10 বছরে আপনার সম্পত্তি আরো বাড়তেও পারে কমতেও পারে তাই মারা যাওয়ার পর হবে মিরাসের মাসালা জীবদ দশায় যদি বণ্টন করতে চান সমানভাবে হ্যাঁ কেউ যদি কম বেশি দিতে চান সন্তানকে ফতোয়া বিভাগ থেকে লিখিত ফতোয়া আনবেন যে হুজুর আমি আমার ছেলেরে এই কারণে বেশি দিব আর ওই ছেলেটা গাঁজা খায় মদ খায় এটারে কম দিব এটা কথার কথা তো এই কারণ দেখায়া ফতোয়া বিভাগ থেকে ফতোয়া আনবেন যে আমি এই এই কারণে বড় সন্তানকে একটু বেশি দিতে চাই ছোট সন্তানকে কম দিতে চাই এটা আমার জন্য বৈধ আছে কিনা ওলামায়ে কেরাম লিখিত ফতোয়া দিবে তারপর মাসালা আদায় করবেন এটা জীবদ দশায় যদি সম্পদ বণ্টন করেন কথাটা মনে রাখবেন মুসলিম শরীফের 1623 নম্বর হাদিস সাহাবীর নাম নুমান বাপের নাম বশির বলেন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বার নাম বশির রাদিয়াল্লাহু তাআলা আন এই বশির রাদিয়াল্লাহু তাআলা নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কিছু সম্পদ দিয়ে দিয়েছে দুনিয়াতে থাকতেই দিয়ে দেওয়ার পর হাত দইরা নবীজির কাছে নিয়ে কি মামু এভাবে হাত দইরা নবীজির কাছে নিয়ে গেছে এভাবে তো নিয়ে নবীজির কাছে এভাবে নিয়ে গেছে নিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ নাহালতু নুমান কাজা ওয়া কাজা হুজুর আপনি সাক্ষী থাকেন আমি আমার ছেলে নুমান রে ওই ওই সম্পদগুলো দিছি নবীজি বললেন আনা হালতাম ইসনামা আনা হালতা নুমান তুমি তোমার অন্য সন্তানদেরকে নুমানের মতো দিছনি সম্পদ সাহাবি বশির জবাব দিলেন লা ইয়া রাসূলুল্লাহ দেই না নবী কল ইশহাদ আলা হাজা গায়রি তাহলে সাক্ষী অন্য কারো রাখো আমার রাই গোনা সাক্ষী অন্য কাউরে বানাও আমারে বানাও না এবার আল্লাহ নবী বললেন আসুরুকা ইয়াকুনু ইলাইকা ফিল বিদরি সাওয়া তুমি কি চাও তোমার সব সন্তানরা তোমার প্রতি ভালো আচরণ করুক কয় জি কয় সন্তান সবাই ভালো আচরণ করুক এটা চাও তাহলে তাদেরকে সম্পদ কেন কম বেশি দিবা তোমার প্রতি তারা সবাই সমান আচরণ করুক এটা যেহেতু চাও তো সম্পদ কেন সমান দিবা না এটা কিন্তু জীবদ্দশার কথা তাহলে জীবদ্দশায় দিতে চাইলে সমানভাবে দিবেন আবার বলছি কম বেশি করতে হলে ফতোয়া বিভাগের ফতোয়া লাগবে নয় নাম্বার সন্তানের বিয়ের বয়স হলে বিয়ে করায় দিবেন আমার সাথে বলেন বিয়ে রোজা বলেন বিয়ে রোজা বলেন গুনাহের কোনো অপশন নাই যদি সন্তান বালেগ হয়ে বিয়ে করায় দিবেন যদি অর্থের অভাব থাকে রোজা রাখাবেন যদি সন্তান বালেগ হয়ে বিয়ে করাবেন অর্থের অভাব থাকলে রোজা রাখাবেন গুনাহের অপশন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইদা বালাগা সন্তান যখন বালেগ হয় ফাল ইউজাউউজহু তারে বিয়ে করায় দিবা ওয়া ইন বালাগা আলাম ইউজাউউজহু বালেগ হওয়ার পর যদি বিয়ে না করাও ফাসাবা ইসমান সে যদি গুনাহ করে ফাইন্নামা ইসমুহু আলা আবিহি তাহলে এই গুনাহ বাপের উপর যাবে কার উপর যাবে এখন বলবেন হুজুর টাকা পয়সার তো একটা ব্যাপার আছে 25000 টাকা দামের মোবাইলটা দিবেন আর 10000 মিলাইলে তো বিয়েটা হয়ে যায় তাহলে হয়তো বিয়ে না হয় রোজা গুনাহের অপশন নাই বলেন বিয়ে রোজা গুনাহের অপশন নাই আল্লাহ বুঝার তৌফিক দান করেন আমিন 10 নাম্বার বিয়ের ক্ষেত্রে ছেলে মেয়ের মতামতের গুরুত্ব দেওয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে এক মেয়ে আসে আশা কয় ইয়া রাসূলুল্লাহ না এক মেয়ে আয়েশা আম্মাজানকে কয় ইন্না আবি যাওয়াজানি মিন ইবনি আখি আমার আব্বা আমারে আমার চাচাতো ভাইয়ের সাথে জোর করে বিয়ে দিয়ে দিছে যেগুলো আমাদের সমাজে ঘটে ওয়ানা কারিহা আমি এই বিয়েতে অমত ছিলাম আমি এই বিয়েতে মত ছিল না আম্মা জান আমার আব্বা আমারে জোর করে বিয়ে দিয়ে দিছে আমার চাচাতো ভাইয়ের সাথে আম্মা জান কয় ইজলিসি হাত্তা ইয়াতিয়া রাসূলুল্লাহ বসো নবীজি আসক মাসালা জিজ্ঞেস করব এখান থেকে কি বোঝা যায় মাসালা না জানলে জেনে নেওয়া বলেন মাসালা না জানলে বড় আশ্চর্যের বিষয় মাইকের সামনে যত মাসালা দেন দেখি সব উত্তর দিয়ে দেয় কোনো মাসালা না নাই মাইকের সামনে আপনারা যারা মাসালা জিগান মানে আমি অবশ্যই আমার আমি তাদেরকে ঈর্ষা করি আল্লাহ এত বড় আলেম আমাদের দেশে আছে যারা কোনো প্রশ্নে না বলে না আল্লাহ আকবার যাক আল্লাহ আরো জ্ঞান বাড়ায় দেখ তো যাই হোক রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি বললেন অপেক্ষা করো নবী আসুক তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার অপেক্ষা করলেন নবীজি আসলেন আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ এই মেয়েটারে তার বাবা তার চাচাতো ভাইয়ের সাথে জোর করে বিয়ে দিস নবীজি বাপরে ডাকাইছেন ডাকায় বললেন এই মেয়ে তুমি কি এই বিয়েতে থাকবা না আমি ভেঙে দিব বিয়ে বলো মেয়েটা বললেন আজাস্তুমা সোনা আবি আমার আব্বা যে বিয়ে দিছে আমি এটা মেনে নিলাম সুবহানাল্লাহ তো আসছো কেন কয় হুজুর আপনি কিয়ামত পর্যন্ত নিয়ম করে দেন মেয়েদেরও যে বিয়ের ক্ষেত্রে কথা বলার অধিকার থাকে মেয়েদের এই অধিকারটা যেন প্রতিষ্ঠিত হয় তাই আমি আপনার কাছে আসছি দশ নম্বর
11 নাম্বার সন্তানের ভরণ পোষণের দায়িত্ব আপনার আবু দাউদ শরীফের হাদিস 1532 নাম্বার বর্ণনা কাফা বিল মারই ইসমান আইয়ুদাইয়া মা ইয়াকুত কোন বাপের জন্য গুনাহগার হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট সে সন্তান আদির খাবার টাবার ইত্যাদির ব্যবস্থা না কইরা ক্যারাম বোর্ডের তাস খেলার পিছনে টাকা নষ্ট করে তার জন্য এটাই যথেষ্ট এটা তার অধিকার সে তার কাছে পাওনা সে দেয় না 12 নাম্বার সন্তানের জন্য বদদোয়া না করা বলেন কি না করা সন্তানের জন্য বদদোয়া না করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাদউ আলা আনফুসিকুম নিজেদের বিরুদ্ধে বদদোয়া করবা না ওয়ালা আওলাদিকুম সন্তানদের বিরুদ্ধে বদদোয়া করবা না ওয়ালা খাদামিকুম কর্মচারীদের বিরুদ্ধে বদদোয়া করবা না ওয়ালা আমওয়ালিকুম সম্পদের বিরুদ্ধে বদদোয়া করবা না এই 12টা অধিকার সন্তানের আপনি আদায় করবেন ইনশাআল্লাহ এই সন্তান বড় হওয়ার পর আপনার অধিকারগুলো আদায় করবে বৃদ্ধাশ্রমে আপনাকে রেখে আসবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম সন্তানের অধিকারগুলো যেন আমরা যথাযথ সুন্দরভাবে আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করেন